নমস্কার, আজির বিষয়টি হল ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কি হয়, কেনেকুৱা, ইয়ার ফলত কি হব পারে আর কি ঘরুয়া বিধান আছে যে ব্যবহার করলে ফ্যাটি লিভার ঠিক হব পারে। ফ্যাটি লিভার আমি লিভার ফ্যাট, লিভার থাকা ফ্যাট বলেও কও আর লিভার ফুলি যাওয়া বলেও বহুতে কয়। ফ্যাটি লিভার দুটা ভাগ আছে, এটা অ্যালকোহলিক আর এটা নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক মানে আমি সাধারণত বুঝি পাও মদ খাওয়া মানুষের, মদ খাওয়া মানুষের যে ফ্যাটি লিভার হয় সেটা অ্যালকোহলিক। আর নন অ্যালকোহলিক মানে মদ নোখোৱা মানুষের যে ফ্যাটি লিভার হয় সেটা হল নন অ্যালকোহলিক। অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক কোনটো বেশি কোনটো কম কব নোৱাৰি। যদি দেখা যায় মদ নোখোৱা মানুষেরও বেশি করে লিভার নষ্ট হয়। এটা মদ নোখোৱা মানুষের কি তেনেকুৱা খাদ্য খায় যেবিলাকৰ ফলত লিভার নষ্ট হয়, লিভার ফ্যাট হয়? প্রথম অবস্থাত ফ্যাটি লিভার হয় গ্রেড 1, 2, 3, 4 এনেক গৈ পেলাই লিভার সিরোসিস, তারপর আর ঘুরি অহা সম্ভাবনা বা চান্স বহুত কম থাকে। বহুত কম ভাগ্যবান মানুষে লিভার সিরোসিস হওয়ার পর ঘুরি আহিব পারে। আজি মই সেইটোর ঔষধ কম, আয়ুর্বেদিক বা ঘরুয়া ঔষধ কম, লিভার সিরোসিস হলে কেনেকৈ বাঁচিব পারি। ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, ইয়ার কেইটামান কারণ। খুব বেশি তেলাল বস্তু খোৱা, রিফাইন তেলের বস্তু খোৱা, ভাল তেল নোখোৱা, বজার পোৱা পাম অয়েল, রাইস ব্র্যান, রিফাইন এইবিলাক বেশি করে খোৱা। তারপর খাহীর মাংস, খুব তেলাল মাছ এইবিলাক খোৱা, বা বারে বারে চাহ খোৱাৰ অভ্যাস থকা মানুষের, বা খুব বেশি ফল খোৱা মানুষেরও ফ্যাটি লিভার হয়। অ্যালকোহলিক তো জানো মদ খালে হয়। এই দুটার পর কেনেকৈ বাঁচিব পাৰিব, লিভার ফ্যাট হলে কি করব লাগে এই বিষয়ে কম। ফ্যাটি লিভার অ্যালকোহলিক হোক বা নন অ্যালকোহলিক হোক কি করব লাগে। ফ্যাটি লিভার গ্রেড 1, 2 থাকলে কি করব লাগে এই বিষয়ে কৈছো। গ্রেড 1 আর 2 এইখানে থকালৈকে আপোনালোকে সৰু সুৰা ঘরুয়া বিধানেরে ভাল হব পারে। প্রথম ঘরুয়া বিধান ফ্যাটি লিভারত পুনর্নভা, পুনর্নভা শাকর গুড়ি বা রসটো ফ্যাটি লিভারের কারণে খাব পারে। গ্রেড 1, 2 গ্রেড 1 3 মাহলৈকে খালে ঠিক হয়ে যায়, গ্রেড 2 পাইছে 6 মাহলৈকে খাব লাগে। গ্রেড 3 ফ্যাটি লিভার পাইছে তেতিয়া হলে পুনর্নভার লগত আকো এটা বস্তু খাব লাগবে, সেইটো হল ভুঁইয়ামলা। ভুঁইয়ামলা জুস ফটো দিছো, ভুঁইয়ামলা চাই লব। যদি ঘরত আছে ভুঁইয়ামলাটো পিচি লৈ পেলাই তার রস উলিয়াই 2-3 চামচ করে দৈনিক রাতিপুৱা খালি পেটত খাব পারে। তারপর পুনর্নভা রস আর ভুঁইয়ামলা দুইটাই খাব লাগে গ্রেড 3। আপ টু লিভার সিরোসিস, লিভার সিরোসিস হয়ে একদম বেয়া অবস্থা পাইছে তেতিয়ালৈকে এই দুটাই কামত দিয়ে। ইয়ার পিছত ফ্যাটি লিভার নহবলৈ আপোনালোকে খোৱা হেবিটটো অলপ সলনি কৰি দিব। তাৰে লগত খাদ্যৰ লগত অলপ খাৰ জাতীয় বস্তু খাব লাগে নিয়মিত। খাৰ জাতীয় বস্তু মানে যিটো আমি খাৰুৱা বুলি কওঁ, যেনেকুৱা ধৰক আমি কলা খাৰ খাওঁ, কলৰ খাৰ মাজে মাজে খাই থকাটো ভাল, লিভাৰত ফেট নহ'ব। ফেট মানে কি, ধৰি লওক আপুনি মাংস কাটিছে, হাতেৰে ধুইছে, হাতত তেল লাগিল, সেইটোৱে ফেট। আর সেইটো যেতিয়া আপুনি সাবনেৰে ধুব তেতিয়া গুছি যাব। আমি সাবনক সাধাৰণতে আগতে খাৰ সাবন বুলি কৈছিলোঁ, তাৰ মানে খাৰে তেলটো কাটিলে। ঠিক তেনেদৰে আপোনালোকে খালে, খোৱাৰ পিছত পেটত গ'ল, লিভাৰত পাৰ হৈ যাব ধৰিলে, তাৰপিছত কি হয়, লিভাৰত সেই ফেটটো জমা হৈ যায়। জমা হৈ যোৱাৰ পিছত আপুনি কি কৰিব, যেতিয়া খাৰুৱা বস্তু নিয়মিত খাই থাকিব সেই তাৰ পৰা ফেটটো ওলাই যাব। তো খাৰুৱা খাদ্য যেনে তিয়ঁহ, পানীলাও, তারপর কলাখার এইবিলাক মাঝে মাঝে খাই থাকিব, তেতিয়া ফ্যাটি লিভার নহব। ইয়ার উপরও যিসকলের অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে তেওঁলোকে পুনর্নভাটো খাওক আর যিমান পারে খাৰুৱা বস্তু খাই থাকিব। তারপর এটা আমার মিশ্রণ আছে মেথিজনী কালজিরা মিশ্রণ, সেইটো নিয়মিত খাই থাকক। মানে পুনর্নভা গুড়ি বা রস নিয়মিত খাই থাকক, তেতিয়া সহজতে ফ্যাটি লিভার হব নোৱাৰে।
এইখিনি ফ্যাটি লিভার বিষয়ে কব লগা আছিল, এইখানে করক, ভাল পাব। আকৌ এটা নতুন ভিডিওত লগ পাম। ধন্যবাদ।